একটি পান বিড়ির দোকান রাতের অন্ধকারে ভেঙে দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে শহর বর্ধমানের 3 নম্বর ওয়ার্ডের পাঞ্জাবি পাড়া এলাকায়, যেখানে রাত পোহালেই রাজ্যের চতুর্থ দফার নির্বাচন অনুষ্ঠিত হবে। তার কয়েক ঘন্টা আগেই শহরের বুকে ঘটে যাওয়া এইরূপ ঘটনা সরগোল ফেলেছে রাজনৈতিক মহলে। ভেঙে যাওয়া দোকানের মালিক এ ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভেঙে যাওয়া দোকানের মালিকের আশঙ্কা, শাসক দলের দুষ্কৃতীরাই এরূপ ঘটনা ঘটিয়েছে। তিনি অভিযোগ তুলেছেন যে বিজেপি করার অপরাধেই তার দোকানটি ভাঙচুর করা হয়েছে। রাত্রিবেলায় সব এখানকার মানে কিছু স্থানীয় ছেলেগুলো আমার দোকান ভেঙে দেয়। কিসের দোকান ছিল এটা? এটা আমার পান বিড়ি গুটকা বাবা বসতো দোকান। আপনি কোনো দল করেন? হ্যাঁ, আমি বিজেপি করি। তো কারা করেছে মনে হচ্ছে? কারা করেছে এখন যে আছে শাসক দল তারা করবে, আর তার ছাড়া কারা করবে। আচ্ছা, অভিযোগ করেছেন? অভিযোগ যাচ্ছি, এসপি অফিসে যাব, কমপ্লেন দেখাবো এসপি অফিসে। আর এমনি কমপ্লেন কোথায় করেছেন? সিভিক জেলে। আচ্ছা, এখানে সামনে সিসিটিভি ক্যামেরা আছে, ফুটেজটা থেকে ধরা পড়বে কে কে আছে না আছে। আচ্ছা, তার নামে হবে, এফআইআর হবে। আচ্ছা, এমনি অনলাইনে কিছু অভিযোগ হয়েছে? হ্যাঁ, অনলাইনে করেছি, আমি সকালবেলাই করেছি অনলাইনে। রিপোর্ট নাই, আমার ভালো রিপোর্ট আছে, কিন্তু আমার সঙ্গে এভাবে করলো কেন? আমি তো করতেই পারি, আমি যা কোনো দল করতে পারি, এটা আমার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, আমি তো কাউকে কিছু বাধা দিই না, এটা আমি নিজস্ব ব্যাপার, আমি যা কিছু করতে পারি। ঠিক আছে। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে শাসক দল, শাসক দলের পক্ষ থেকে অনুমান করা হচ্ছে রাতের বেলায় কোনো গাড়ি দোকানটিতে ধাক্কা দেওয়ায় এইরূপ বিপত্তি ঘটেছে। রাতের অন্ধকারে ভাঙা হয়েছে, কি বলবেন? প্রথম কথা বলি, দোকান ছিল বলতে গেলে বেড়ার একটা দোকান ছিল, আজকে ও বাবা কদিন আগেই করতো, এখন বাবা বাবা কেউ নেই, ছেলেটা মনে হয় যার দোকান ভাঙা হয়েছে বলছে, ওরা যেটা বলছে ভাঙা হয়েছে, ওটা দোকান আপাতত ছিল না। আর রাস্তার উপরে রাত্রেবেলা হয়তো কোনো গাড়ি ফাড়ি এসছে, লেগে গেছে, ওটা ওইখানে তুমি খবর নিলেই বুঝতে পারবে যে দোকান বলে কিছুই নেই। ওই যেমন চাচের গুমটিটা, ওইখানে একটা লটি দোকান আছে, দেখবে ও সাজিয়ে গুজিয়ে রেখেছে। কিন্তু বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।